একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম আমি গিয়াসউদ্দিন বলছিলাম মধ্যবাগটা থেকে জি আপনার সমস্যার কথা বলুন আমার সমস্যাটা হলো আপু আমি গত দুই মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম এখন

এবং অর্থোপেডিক সার্জারির পরে এটা একটা কমন আপনার সমস্যা দিস ইজ হচ্ছে সেকেন্ডারি কমপ্লিকেশন মানে একটা অপারেশনে সেকেন্ডারি কমপ্লিকেশন সাধারণত উন্নত বিশ্বে আপনার অপারেশনের পাশাপাশি প্যারালাল ফিজিওথেরাপি চলতে থাকে মানে প্রি অপারেটিভ ফিজিওথেরাপি অ্যাট দ্য ডে অফ অপারেশন ফিজিওথেরাপি আফটার মানে অপারেশন ফিজিওথেরাপি এখন অপারেশন অনেক কারণে বাংলাদেশে প্রি অপারেটিভ ফিজিওথেরাপি করার সুযোগ হয়ে ওঠে না বা রুগীরও করতে চায় না বিকজ এডুকেশন এনাদার প্রবলেম মানে রুগীদেরকে মানে ওনার কথা হচ্ছে আমার অপারেশন দরকার আপনি অপারেশন করেন ফিজিওথেরাপি এখন দরকারটা কেন ওনার বিষয়ে অ্যাক্সিডেন্টের একটা হিস্ট্রি আছে আছে হ্যাঁ কিন্তু অ্যাক্সিডেন্টের আপনার সাথে সাথে তো অনেক সময় অপারেশন হয় না সেটাকে ইভালুয়েশন হয় সময় নেয় ডাক্তার সাহেবরা সার্জনরা দেন অপারেশনে যায় কিন্তু ওই সময় একটা ফিটনেস দরকার তার এই হাটুটা যখন তাকে অপারেশনের পরে আবার নর্মাল রিহাবিলেট যখন করব তার জন্য তখন থেকেই তাকে এক্সারসাইজগুলো ট্রেনিং দেওয়া হয় বা বিভিন্ন থেরাপি কি কি করতে হবে তো এটা পরবর্তীতে আবার আপনার অপারেশন দিন থেকেই কিন্তু তাকে আবার এক্সারসাইজ করতে হবে তো এই অনেক কারণে ডিলে হয় ডিলে হয়ে গেলে আপনার নি কিন্তু স্টিফ হয়ে যায় রুগী তখন দেখা যায় একটা সুন্দর অপারেশন করছে সার্জন যে অপারেশনটা মানে অ্যাক্সিলেন্ট অপারেশন কিন্তু রেজাল্ট আসে না ডিউ টু ল্যাক অফ ফিজিওথেরাপি মানে যদি প্রপার রিহ্যাবিলিটেশন আপনার না হয় এই রুগী হাঁটতেও পারবে না বিকজ একজন রুগী যদি হাঁটু মুভমেন্ট না হয় ভাজ না হয় তাহলে কিন্তু সে নর্মাল গেট প্যাটার্নে হাঁটতে পারবে না সে অ্যাব নর্মাল গেটে হাঁটবে অ্যাব গেটে যখন সে হাঁটতে যাবে তার কোমর ব্যথা হবে পায়ে ব্যথা হবে সে হাঁটতে পারবে না যাই হোক দর্শক আপনার এটা কন্টিনিউয়াস এক্সটেন্সিভ ফিজিওথেরাপি চালিয়ে যেতে হবে আমরা যেটা বলি রিহ্যাবিলিটেশন আপনাকে সিপিএম আমরা একটা মেশিন ইউজ করি সিপিএম মেশিন কন্টিনিউয়াস পেসিভ মুভমেন্ট মানে একটা মেশিন আছে যেটার মাধ্যমে হাঁটুকে মোবিলাইজ করানো হয় এবং কিছু হাতে এক্সারসাইজ কিছু আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং এটা আপনার যেহেতু একটা অপারেশন আছে সেই অপারেশনের গ্রেড দেখে যে আপনার হিলিংটা কতটুক হয়েছে ওই অনুযায়ী এক্সরে দেখে আপনাকে ফিজিওথেরাপি রিহাবিলিটেশন আপনাকে বিভিন্ন এক্সারসাইজ সেটা সেন্টার বেসড হতে পারে পাশাপাশি আপনার বাসায় করতে হতে পারে এইভাবে আপনাকে কন্টিনিউ করতে হবে আপনার এই হাঁটু আবার আল্লাহর রহমতে আগের অবস্থায় ফিরে আসবে আপনি ধৈর্য হারানোর কোনো দরকার নেই আপনি ওইভাবে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট চালানোর চেষ্টা করেন আশা করি ঠিক হয়ে আসবে অ্যাকচুয়ালি এ থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট দরকার অবশ্যই আপনার রিহ্যাবিলিটেশনের মোটোই হচ্ছে হচ্ছে গ্রুপ ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক এটা শুধু ডাক্তারি পেশা না সব পেশাতেই কিন্তু আপনার গ্রুপ ওয়ার্ক দরকার কারণ যে কোনো কাজ করতে গেলে মানে একজন স্পেশালিস্ট সব কাজ করতে পারবে না তার একটা লিমিটেশন থাকবে হ্যাঁ সে একটা জায়গা পর্যন্ত না কিন্তু ওই আপনাকে একটা রোল থাকবে। এই ক্ষেত্রে আর মানুষের চিকিৎসার ক্ষেত্রে তো অবশ্যই একটা টিম ওয়ার্ক হইতে হবে এবং টিম ওয়ার্ক যেটা হচ্ছে আপনার এখন কিন্তু অন্যান্য ডিসিপ্লিনের আমরা যারা রিহেবিলিটেশন নিয়ে কাজ করি তারা ছাড়াও এভরিওয়ারই আপনার টিমওয়ার্ক এখন মানে ইমপ্লিমেন্ট হচ্ছে টিমওয়ার্কের মাধ্যমে যেটা হচ্ছে আপনার রুগীর সময় কম লাগতেছে ট্রিটমেন্টটা হচ্ছে কমে যাচ্ছে টাইম হান্ড্রেড মানে অনেকগুলো ব্যাপার এখানে আছে মানে একসাথে যদি অবশ্যই মানে কম্বিনেশনটা দরকার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন